হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংরেজি শেখার সেরা উপায় নিয়ে, টপ টিপস ইংলিশ। তো ভিউয়ার্স, আমরা ইংলিশ নিয়ে কতই না চিন্তা করে থাকি যে ইংলিশে কথা বলতে পারবো কিনা, আবার অনেকে তো হাল ছেড়ে দিয়েছেন। তো ভিউয়ার্স, ইংলিশে কথা বলার হাল ছেড়ে থাকলে অবশ্যই আর একবার চেষ্টা করুন, হয়তোবা আমার এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে ইংলিশে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, একবার দেখে নিন না, আপনাদের সামান্য সময় ব্যয় করে হয়তো আপনার কাজে আসবে। আমরা ভিডিও থাম্বনেলের উপর কিছু ছোট ছোট বাক্য তুলে ধরেছি, যে বাক্যগুলো আমরা প্রায়শই অপরের সাথে বলে থাকি বা ব্যবহার করে থাকি। আমরা ডেলি যেসব বাক্য বা সেন্টেন্সগুলি ব্যবহার করে থাকি সেই বিষয়গুলো মূলত এই টিউটোরিয়ালে তুলে ধরা হয়েছে। আপনি চাইলে সামান্য সময় ব্যয় করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারেন, এতে করে আপনার অনেক বিষয় জানা হবে এবং আমার মনের দুর্বলতা দূর হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে চলুন না যাই দেরি না করে আমাদের মূল বিষয়ের দিকে, একবার আমরাও জেনে নিই। তোমাকে দেখে নেব, তোমাকে দেখে নেব, দেখুন এই বাক্যটা আমরা কতই না ব্যবহার করি। তবে চলুন না এবার ইংলিশটা দেখে নিই। আই উইল সি ইউ মাই ফুড, আই উইল সি ইউ মাই ফুড। বাকিটা আপনার জন্য, দ্য রেস্ট ইজ ফর ইউ, দ্য রেস্ট ইজ ফর ইউ, বাকিটা আপনার জন্য। এবার সবকিছু দারুণ ছিল, এভরিথিং ওয়াজ এক্সিলেন্ট, এভরিথিং ওয়াজ এক্সিলেন্ট, সবকিছু দারুণ ছিল। আমি আসলে খুঁজছি, আই এম জাস্ট লুকিং ফর, আই এম জাস্ট লুকিং ফর। এটাই শেষ, দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান, দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান, এটাই শেষ। দয়া করে পরেরটা, নেক্সট প্লিজ, নেক্সট প্লিজ অর্থ হলো দয়া করে পরেরটা। এটি মানানসই না, ইট ডাজ নট ফিট, ইট ডাজ নট ফিট। কার্ডটি বের করুন, রিমুভ কার্ড, রিমুভ কার্ড, কার্ডটি বের করুন। এটা রিবন, দিস ইজ রিবন, দিস ইজ রিবন। একটি মুহূর্তে, জাস্ট এ মোমেন্ট, জাস্ট এ মোমেন্ট অর্থ হলো একটি মুহূর্তে। আমি এটি নিব, আই উইল টেক ইট, আই উইল টেক ইট, আমি এটি নেব। দারুণ তো, ওয়াও, ওয়াও অর্থ হলো দারুণ তো। বলতে থাকো, গো অন, গো অন অর্থ হলো বলতে থাকো। এ হতে পারে না, ওহ নো, ওহ নো। কি যে হতো, অ্যাজ ইফ, অ্যাজ ইফ অর্থ হলো কি যে হতো। বলতে গেলে কিছুই না, নেক্সট টু নাথিং, নেক্সট টু নাথিং, বলতে গেলে কিছুই না। আর কোনো কিন্তু না, নো মোর বাটস, নো মোর বাটস। আমি নগদ পরিশোধ করব, আই উইল পে ইন ক্যাশ, আই উইল পে ইন ক্যাশ, আমি নগদ পরিশোধ করব। আমি কার্ডে পরিশোধ করব, আই উইল পে বাই কার্ড, আই উইল পে বাই কার্ড। তোমার ফোন নম্বর কত, হোয়াট ইজ ইওর ফোন নাম্বার, হোয়াট ইজ ইওর ফোন নাম্বার, তোমার ফোন নম্বর কত। একটি কিনলে একটি ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান
গেট ওয়ান ফ্রি। তুমি কে বলছো? হু ইজ স্পিকিং? হু ইজ স্পিকিং? তুমি কে বলছো? কোনো কিছুই অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল। চিন্তা করে বলো। টেক সেন্স। টেক সেন্স। চিন্তা করে বলো। আর কিছু বলো না। ডোন্ট সে এনি মোর। ডোন্ট সে এনি মোর। এটা আমার জন্য আনন্দের। ইট ইজ মাই প্লেজার। ইট ইজ মাই প্লেজার। এটা আমার জন্য আনন্দের। সত্যি আপনি দারুণ লোক। ইট ইজ সো নাইস অফ ইউ। ইট ইজ সো নাইস অফ ইউ। আমাকে আমার তোমাকে আমার ভালো লাগে। আই অ্যাম ফন্ড অফ ইউ। আই অ্যাম ফন্ড অফ ইউ। আমার প্রিয় মাই ডার্লিং। মাই ডার্লিং অর্থ হলো আমার প্রিয়। আমাকে ছেড়ে গেলে কেন? হোয়াই হ্যাভ ইউ লিফট মি? হোয়াই হ্যাভ ইউ লিফট মি? আমাকে ছেড়ে গেল কেন? কে আর আমার আছে? হু এলস আই হ্যাভ? হু এলস আই হ্যাভ? তুমি আমার কাছে অমূল্য। ইউ আর ইনভ্যালুয়েবল টু মি। ইউ আর ইনভ্যালুয়েবল টু মি। আমাকে গালি দিচ্ছ কেন? হোয়াই ইউ কল মি নেমস? হোয়াই ইউ কল মি নেমস? কে জানে? হু নো। হু নো অর্থ হলো কে জানে। দেখি আমরা, লেট আই সি। লেট আই সি। দেখি আমরা। সাবাস বেটা, ব্র্যাব মাই বয়। ব্র্যাব মাই বয়। সাবাস বেটা। বেশ হয়েছে, রাইটলি সাব। রাইটলি সাব অর্থ হলো বেশ হয়েছে। কি হয়েছে আমাকে বলুন। টেল মি হোয়াট ইজ হ্যাপেন্ড। টেল মি হোয়াট ইজ হ্যাপেন্ড। আপনার মনে কি আছে? হোয়াট ইজ অন ইউর মাইন্ড? হোয়াট ইজ অন ইউর মাইন্ড? আমাকে একটু পানি দিন তো। প্লিজ গিভ মি এ লিটিল ওয়াটার। প্লিজ গিভ মি এ লিটিল ওয়াটার। আমাকে একাই করতে দাও। লেট মি ডু ইট মাইসেলফ। লেট মি ডু ইট মাইসেলফ। আমাকে একাই করতে দাও। সোজাসুজি বলো। কিপ ইট সিম্পল। কিপ ইট সিম্পল। সবকিছু ঠিকঠাক আছে? ইজ এভরিথিং অল রাইট? ইজ এভরিথিং অল রাইট? তুমি কি চুপ করবে? উইল ইউ শাট আপ? উইল ইউ শাট আপ? তোমার যেমন ইচ্ছা। অ্যাজ ইউ লাইক। অ্যাজ ইউ লাইক। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশে ফার্স্ট অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। যাদের ইংলিশ দুর্বল তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আপনারা সহজেই পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।